একদম সহজ ভাই, একদম সহজ, বিশ্বাস করেন একদম সহজ। আমরা জীবনকে বুঝতে পারি না, যার কারণে অঙ্ক না বুঝলে যেরকম অঙ্ক কঠিন লাগে, ব্যবসা না বুঝলে ব্যবসা কি লাগে কঠিন লাগে। ম্যানুয়াল গিয়ারে গাড়ি যারা চালায় প্রথমে যখন দেয় ইতে দুই নম্বর দিবে আগে তিন নম্বর দিবে লাগে, যা তো টোটো স্তমগস্ত হয়ে যাবে ইতার ন স্যার আদি সাহস না হদিন এহ মুখস্ত টোটোস্ত আর হদুন তো হদুন এন গেমওয়ালা আছে দিতে গেম উন্মি কেন সায় হদুন কম্পিউটারে টাই হদুন কম্পিউটারে টাইপিং করে দে সাইও না কঠিন কতদিন, যতদিন জানতে পারবেন না জিনিসটা কেমন কিভাবে আয়ত্ত করতে হয়, আয়ত্ত করে ফেলবেন আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এই জীবন যেটা আল্লাহ আপনাকে দান করেছেন এটা অশান্তিরও নয়, এটা কষ্টরও নয়, এটা আজাবের নয়, এটা শান্তির জীবন, আমরাই কষ্টর বানিয়ে ফেলেছি। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? আছে। খাবার নিয়ম আছে, খাবার পরিমাণ আছে। তাহলে এই পরিমাণের বেশি খাইলে আমি খেয়েছি, লস আমারটা আমি করেছি। ঘুমানোর টাইমে আমি ঘুমাই নাই, লস আমি করেছি। নেশা টাশা আমি খেয়েছি, আমার লস আমি করেছি। আল্লাহ কিন্তু লস একটাও করায় নাই। এখানে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ ভাইজান একটু মনোযোগ, আমরা অনেক সময় বলি না আল্লাহ আজাব দেয়, আল্লাহ আসলে আজাব দেয় না। অনেকে বলবে হুজুর এটা আবার কেমন কথা, আমি কই শুনেন, এমন কি হতে পারে রবের দরবার থেকে আজাব আসবে আপনি আমি টিকে থাকবো? না। তাহলে আপনি আমি টিকে আছি তার মানে আজাব আসে নাই? আর একটু জোরে বলেন না, রবের দরবার থেকে আজাব আসলে একজন পাবলিকও টিকে থাকার ক্ষমতা না। কারণ অতীতের ইতিহাসে যাদের উপর আজাব এসেছিল সবাই ডিস্ট্রয়, সবাই ধ্বংস, তার মানে আপনি আমি এখনো টিকে আছি এটা আজাব নয়, এটা আমাদের কর্মদোষের ফলাফল। অন্য সময় মানেন না মানেন, করোনাকালীন কিন্তু সবাই স্বীকার করেছে আমাদের দোষে, আমাদের ভুলে, আমাদের গুনায়, আমাদের অপরাধে, আমাদের পাপে আজকে করোনা পৃথিবীর মধ্যে বিরাজ করছে। কারো কি কোনো দ্বিমত আছে? এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন ইমানদার ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন থাকো দুনিয়ায়, ঝগড়া করিও না, কারণ যে জায়গা নিয়ে তুমি ঝগড়া করছো এটা তোমারও না, তোমার চাচারও না, তোমার বাবারও না, তোমার কাকারও না, আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। হ্যাঁ, কাউকে হয়তো একটু বেশি দিয়েছি, কাউকে একটু কম দিয়েছি, বাস এতটুকু। আর আল্লাহ তুমি কাউকে বেশি দিলা কেন, কাউকে কম দিলা কেন? রব্বে করিম বলে মাইয়াশা, আমার যা মন চাই তা করব, তুই কে? আমার যারে মন চাই বেশি দিব সেটা আমার ব্যাপার, যারে মন চাই কম দিব সেটা আমার ব্যাপার। বান্দা কারা? যে বেশি পাইলো আলহামদুলিল্লাহ, কম পাইলো আলহামদুলিল্লাহ, পক্ক হলো আলহামদুলিল্লাহ, বিপক্ক হলো আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় যে রবের উপর সন্তুষ্ট থাকে বান্দা তো।